জুড়ে অতিষ্ঠ জনজীবন রাজধানী ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে যানজটে সেই খবর এই মুহূর্তে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র চলে যাচ্ছি তার কাছে অভ্র এই এলাকায় কতদিন ধরে খোরাখুরি চলবে এবং কোন কোন সেবা সংস্থায় খনন কাজ চালাচ্ছে জনভোগান্তি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন শম্পা আপনি জানেন যে গত কিছুদিন ধরেই কিন্তু এই ধরনের খোরাখুরির কাজ কিন্তু ঢাকা শহর জুড়ে চলছে আর সেটির কিন্তু ভুক্তভোগী এই যে এই মুহূর্তে আমি যেখানটায় আছি পরিবাগ পরিবাগের মানুষজন তারা কিন্তু বলছে গত পনেরো থেকে বিশ দিনের মতো হচ্ছে পরিভাগ থেকে একদম যেই রাস্তাটি গেছে সেই রাস্তাটি মূলত গেছে কারওয়ান বাজারের দিকে সেই বাজার পুরো রাস্তাটি কিন্তু হচ্ছে খোড়াখুরি চলছে এবং গত পনেরো দিন ধরে কিন্তু তাদের এই রাস্তাটি এভাবেই হচ্ছে খোরাখুরির কাজ চলছে যার কারণে সন্ধ্যা মানে যখন অফিস ছুটির সময় এবং যখন অফিস শুরু হয় এই দুটো সময় কিন্তু অনেকটাই যানবাহনের চাপ থাকে যার কারণে কিন্তু এই যে এই পথটা চলাচল করতে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয় যারা কিনা এই রাস্তা ধরে চলাচল করেন আর এই মূলত এই কাজটা চলছে ডিপি ডিসির একটি একটি প্রজেক্টে যেটি কিনা হচ্ছে বৈদ্যুতিক লাইন নেওয়ার কাজ চলছে এছাড়াও কিছুদিন আগে এদিক দিয়েই কিন্তু হচ্ছে কাজ হয়েছে ওয়াসা এবং ইন্টারনেটের সংযোগ নেওয়ার কাজ যার কারণে কিন্তু এই যে একটা সমন্বয়হীনতা যার কারণে মূলত এই যে ভোগান্তিটা সবার বাড়ছে এমনটাই কিন্তু বলছে যারা কিনা এখানকার ভুক্তভোগী তারা আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঢাকা শহর জুড়ে মোট নব্বইটি স্থানে কিন্তু এ ধরনের খোরাখুরির কাজ চলছে এবং চল্লিশটি চল্লিশটি প্রজেক্টের কিন্তু মোট কাজ চলছে মোট বিশটি সংস্থায় কিন্তু এই যে এই ধরনের খোরাখুরির কাজ চালিয়ে নিচ্ছে আমি যদি আরেকটি কথা বলতে চাই যে ঠিক এই রাস্তাটার বিপরীত পাশেই কিন্তু আরও একটি খনন কাজ চলছে যেখানে কিনা মূলত ড্রেনের ড্রেনের লাইন চালানোর কথা রয়েছে এবং ডেলেন লাইনটা কিন্তু হচ্ছে টানা হচ্ছে এই যে এই ড্রেনের লাইন থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন একই সাথে ওয়াসার লাইন তার উপরে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়ায় মাঝে মাঝেই যখন ইন্টারনেটের লাইন সংযোগ টানার জন্য রাস্তাগুলো কাটা হয় তখন কিন্তু ভোগান্তির আর শেষ থাকে না এখন ভোগান্তি কিছুটা কম হলেও সন্ধ্যা নাগাদ কিংবা অফিস ছুটি হওয়া নাগাদ অনেকটাই বেড়ে যায় এই ছিল আমার কাছে সর্বশেষ সম্পাদ